শীত কিংবা গ্রীষ্ম, পুরী ভ্রমণে গিয়ে কেউ হয় না ক্লান্ত, তাই সারা বছর পুরীতে ভিড় জমে। ওই যে কথাই আছে না, পুরী বাঙালির সেকেন্ড হোম, তাই বারবার বাঙালি এখানে ছুটে যায়। পুরী সমুদ্র, জগন্নাথদেবের দর্শন, মার্কেটিং, চিল্কা ভ্রমণ, এছাড়া আরও কত কী। এখানে আসা, থাকা, খাওয়া, স্নান, মন্দির দর্শন এবং সাইট সিনিং, অর্থাৎ বিভিন্ন জায়গায় ঘুরে দেখা কীভাবে করবেন, এগুলো কীভাবে সহজে ট্যুর প্ল্যান করা যায়, আজকে তার উপরেই আমার একটা কমপ্লিট ভিডিও ট্যুর গাইড দিতে চলেছি। প্রথমেই আসি কীভাবে যাবেন পুরীতে। পুরী যাওয়ার দুটি মাধ্যম আছে, আপনি বাসে যেতে পারেন কিংবা ট্রেনেও যেতে পারেন। আমি বলবো ট্রেনে যাওয়া কিন্তু সবথেকে আরামদায়ক। শিয়ালদা থেকে রাত 8টার দুরন্ত ধরতে পারেন, ভোর 4টেই পুরী পৌঁছে দেবে। এছাড়া শালিমার থেকে শালিমার পুরী সুপারফাস্ট কিংবা হাওড়া থেকে জগন্নাথ এক্সপ্রেস, হাওড়া পুরী সুপারফাস্ট ইত্যাদি ট্রেনে করে পুরী যেতে পারেন। এবার বলি পুরী নেমে কী করবেন। পুরী স্টেশনের বাইরে গেলেই আপনি দেখবেন সেখানে অটো স্ট্যান্ড রয়েছে, 120 টাকার বিনিময়ে আপনি পুরী সমুদ্র সৈকতের আশপাশে যেখানে থাকবেন আপনাকে ওখানেই নিয়ে যাবে। পুরী সৈকতে পৌঁছেই আপনি দেখে নিতে পারেন সূর্যোদয়, অপরূপ সে দৃশ্য। সূর্য উদিত হচ্ছে পুরী সৈকতে, ঠিক সমুদ্রের উপরে দেখতে পাচ্ছেন সূর্য উদিত হয়ে গেছে পুরীতে। এটা আপনারা ওই সকাল 6:30 নাগাদ দেখতে পারবেন। ওয়াও, নাইস নাইস, হ্যাঁ নাইস। সূর্যোদয় দেখা হয়ে গেলে আপনি আপনার হোটেলে চলে আসুন, আর যদি হোটেল বুকিং না থাকে তাহলে কয়েকটি দেখে বাছাই করে নিন। এরপর ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন সকালের ব্রেকফাস্ট, এবং যদি পুরীতে হোটেলের ভেতরে রান্না করে খেতে যান তাহলে এই বাজারেই আপনাকে আসতে হবে। এই যে যে দোকানপাট দেখছেন, এইখানেই আপনি 1 কেজি চাল, 200 ডাল এগুলো সব পেয়ে যাবেন এরকম মুদিখানা দোকান থেকে। সব টুরিস্টরা দেখুন ব্যাগ, বড় বড় ব্যাগ নিয়ে বাজার করতে বেরিয়ে গেছে। আলুগুলো দারুণ, হ্যাঁ পুরনো আলু, 500 গ্রামের শশা, এখানেও শশা 40 টাকা কেজি, লোকাল শশা। বেগুন, পেঁয়াজের দাম কেমন আছে এখানে? 40 টাকা, কমই আছে। আলু 20, ডিমের ট্রে কত, ডিম কত করে জোড়া? 12 টাকা, মানে 6 টাকা পিস, 12 টাকা জোড়া। ওই আমাদের মতোই, ওখানকার মতোই দাম। আর এই দেখুন, এই যে পাতা রয়েছে, প্লেট রয়েছে ছোট, ইচ্ছা মতো ইচ্ছা মতো বাজার করবেন আর খাবেন। যদি পুরীতে এসে রান্না করে খেতে চান তাহলে কিন্তু পাবেন। আর এখন দেখুন এঁচড় উঠেছে এখানকার লোকাল দেশি এঁচড়। পুরী মার্কেট, আপনারা যদি পুরীতে এসে রান্না করে খেতে চান তাহলে এই মার্কেটে চলে আসবেন, বিচের পাশে। এখানেই সবাই যারা টুরিস্ট আসে তারা মূলত এখান থেকেই বাজারটা করে নেন। এখানে রয়েছে মাংসের দোকান, এই মুরগি কাটা 180 টাকা হচ্ছে চিকেন এখানকার। এবার চলুন মাছ বাজারে ঢুকি। এটা মাছ বাজার দেখুন, লোকাল মাছ। এ কাকলের দাম কেমন আছে দাদা? 100 টাকা। আর এটা? মানে লোকাল যে মাছ, যে মাছ আমাদের কলকাতা বাজারে 500-600 টাকা কেজি, এগুলো এখানে 100 টাকা কেজি। কত 160, যেটা আমাদের 250 টাকা বিক্রি হয়। চিংড়ি কত দিয়ে এগুলো? 400। ইলিশ 700 টাকা। সকালেই পুরী মার্কেটে দেখুন সিঙ্গাড়া, চপ, জিলেপি, মালপোয়া, কচুরি সব হয়ে গেছে। এখানেও
পেটাই পরোটা আছে এইখানে এইখানে দুটো এইখানে এইখানে ওইখানে ও এই দেখুন এখানে সিঙ্গল বামবিতি কারিগর আছে পেটাই পরোটা আর হচ্ছে এই পেটাই পরোটা কি ওজনে বিক্রি হয় হ্যাঁ হ্যাঁ 100 গ্রাম 15 100 গ্রাম 15 খাজা খাজা শুটিং এই 15 টাকায় কি টার্গেটে দেন ওর সঙ্গে হ্যাঁ টক্কাই দেই না সাথে আচ্ছা কাবুল ছোলা দরকারি কাবুল ছোলা পেটাই পরোটা আসলে পুরিতে এই মার্কেটে চলে আসবেন এখানে সকালের টিফিন এই পেটাই পরোটা খেতে পারবেন আপনারা 15 টাকা 100 গ্রাম 100 গ্রামে একজনের হয়ে যায় সকালে ব্রেকফাস্ট এই যে বাজার দেখছেন পুরি যেখান থেকে বাজার করে খাবেন এর লোকেশন হচ্ছে এই দিকটা হচ্ছে স্বর্গদ্বার বা কাকাতুয়া এখান থেকে স্বর্গদ্বার 3-4 মিনিট হেঁটে যেতে লাগবে ব্রেকফাস্ট এবং আপনার দুপুরের বাজার করা যদি শেষ হয়ে যায় আপনি বেরিয়ে পড়ুন এখানে পুরি গুপ্ত বৃন্দাবন দেখতে এখানে বলে রাখি অটো রিজার্ভ করার সময় একটু দাম দর করে নেবেন কারণ এখানে নানান রকম ভাড়া চায় মোটামুটি 250 থেকে 300 টাকা ভাড়া পড়ে আপনি প্রথমে চলে যাবেন পুরি মোহনা পুরি মোহনা দেখা শেষ হলেই আপনি চলে যাবেন গুপ্ত বৃন্দাবন মানে প্রকৃতির মধ্যে ঘুরে উঠেছে এই গুপ্ত বৃন্দাবন এবার আপনি সমুদ্র স্নানের জন্য রেডি হয়ে নিন তারপর বেরিয়ে পড়ুন সমুদ্র স্নানে এখানে বলে রাখি পুরীর নতুন পুরী গোল্ডেন বিচ অর্থাৎ খুব সুন্দর এই জায়গাটি তৈরি হয়েছে আপনারা চাইলে এখানে এসেও স্নান সারতে পারেন সঙ্গে ঘোরাটাও হয়ে যাবে চলুন যাওয়া যাক সামনে যেটা দেখছেন এটা হচ্ছে গোল্ডেন বিচ এই গোল্ডেন বিচ খুব সুন্দর মানে পুরীর যে সাধারণ যে বিচ তার থেকে গোল্ডেন বিচ কিন্তু অনেকটা সাজানো গোছানো তো পুরীতে যদি আসেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন এই গোল্ডেন বিচেও একবার আসতে আর একদম সামনে রয়েছে গান্ধী পার্ক রয়েছে একেবারে সামনে পুরীতে আপনারা অনেকেই আসেন কিন্তু এই জায়গা অনেকেই আসেন না তো চেষ্টা করবেন এখানে আসতে গান্ধী পার্ক এবং গোল্ডেন বিচ একসঙ্গে দুটো এখান থেকে ঘুরে নেবেন গোল্ডেন বিচ দেখুন এক মোহময়ী পরিবেশ এখন দাঁড়িয়ে আছি পুরীর গোল্ডেন বিচ যেটা বলা হয়েছিল মানে এই জায়গায়ও আপনারা এসে স্নান করতে পারেন খুব ভালো লাগবে স্নান তো আপনার শেষ হলো এবার আপনি আবার হোটেলে ফিরে আসুন ফ্রেশ হয়ে এবার দুপুরের আহার করতে হবে এইখানে বলে রাখি পুরীতে নানান রকম হোটেল রয়েছে সাধারণ হোটেলের খাবার খুব কম টাকায় পেয়ে যাবেন এছাড়া আপনি যদি এখানে পুরীর বাঙালি ভজহরি মান্নাতে খেতে চান সেখানেও কিন্তু খাবারের মান ভালো খরচটা একটু বেশি এছাড়া আপনি পুরীতে রয়েছে 13 পার্বণ যেখানে 300 টাকায় আপনার সারাদিনের খাওয়া খরচ হয়ে যাবে এখানকার হোটেলের রান্নার মান মোটামুটি ভালো দামও কম আছে এখান থেকে সারতে পারেন এবার হোটেলে ফিরে যান কিছুক্ষণ রেস্ট নিয়ে একটি টোটো ভাড়া করে চলে যান মন্দির দর্শনে বিকেলটায় মন্দিরে আপনি ঢুকে পুজো দিতে পারেন আর না হলে আপনি মন্দির ঘুরেও আবার ফিরে আসতে পারেন মন্দির থেকে ফিরে সোজা আপনি চলে আসুন
পরের দিনে আপনি যেখানে ঘুরতে যাবেন। তো বন্ধুরা, আপনারা যারা পুরী আসবেন, পুরীর যে বিভিন্ন রকম সাইট সিনিং রয়েছে সেগুলো উড়িষ্যা সরকার অর্থাৎ উড়িষ্যা ট্যুরিজম থেকেও ঘুরে দেখানো হয়। এখন সেই অফিসে যাব। দেখুন, অফিসটি এই সামনে রয়েছে, এখান থেকে আপনাকে বুকিং করতে হবে। এটি হচ্ছে এই যে সামনে মোড়টা রয়েছে, আর এদিকে পুরী হোটেল থেকে খানিকটা এইদিকে চিল্কা যে আপনাদের প্যাকেজটা হয় না, এই চিল্কা প্যাকেজটা আপনার এখন তার রেট কেমন আছে, আর ওর মধ্যে যে বোটিং চার্জটা কি ইনক্লুড থাকে, মানে ধরা থাকে, আলাদা দিতে হবে? তাহলে প্যাকেজটা কত আছে চিল্কার? ৩৮০ টাকা পার হেড। আমাদের গাড়িটা এক্স্যাক্টলি মানে সাতপাড়াতে যায়। সাতপাড়া হলো মেন ডেস্টিনেশন। সরকারি গাড়িগুলো, সরকারি যে বাস, যে ট্যুর অপারেটর, যে বাইরে যে ট্যুর অপারেটরগুলো আছে, তারা সাতপাড়া থেকে ১২ কিলোমিটার পেছনে একটা গ্রামের ভেতরে নিয়ে যায়। বাট আমাদের যে ডিপার্টমেন্ট ট্যুরিজমের যে গাড়িগুলো, সেগুলো পার্টিকুলার সাতপাড়া আইল্যান্ডে যায়। সাতপাড়া আইল্যান্ডে গেলে ওখানে ডলফিনের দেখানোর চান্সটা অনেক বেশি থাকে। এটা পৃথিবীতে দুটো জায়গায় এখন দেখা যাচ্ছে, এটা কাম্বোডিয়ার মেকং রিভার আর একটা চিল্কার ভেতরে। আমাদের যে প্যাকেজগুলো হয়, যেগুলো আমাদের বাসে যে যারা সব পর্যটকরা যায়, ওখানে আমাদের যে বোটগুলো আছে ৩০ জন ২৫ জন এরকম, ওদের বিভিন্ন রকম বোট আছে, লোক অনুযায়ী ওরা বোটটা প্রোভাইড করবে। কিন্তু আমাদের ২০ জন লোক মিনিমাম হলে ২৫০ টাকা করে মাথা পিছু লাগে বোটে। এরপর বিকেলে আপনি চলে আসুন বিচ মার্কেটে। এখানে নানান কিছু পেয়ে যাবেন। মাছ ভাজা তো এখানকার বিখ্যাত, চাইলে আপনারা এখানে মাছ ভাজা খেতে পারেন। এছাড়া পুরী বিচ মার্কেট যেটা বলা হয়, সেখানে আপনারা ঘুরে ঘুরে কেনাকাটা করতে পারেন। পরের দিন সকাল উড়িষ্যা পর্যটনের প্যাকেজে যদি আপনি যান, তাহলে ওটিডিসি পান্থনিবাসে আপনাকে অটো বা টোটো করে পৌঁছাতে হবে। আর যদি বেসরকারিভাবে যান, তাহলেও আপনাকে টোটো বা অটো ভাড়া করে ওদের নির্দিষ্ট জায়গায় যেতে হবে, এবং তাও সকাল ৭:৩০টার মধ্যে কিন্তু আপনাকে পৌঁছাতে হবে। বাস ছাড়ার পর প্রায় ঘণ্টা দেড়েক সময় নেবে চিল্কা পৌঁছাতে। আপনি চাইলে পথে দাঁড়িয়ে টিফিনও করতে পারেন, কারণ সেই সময়টা দেওয়া হয়। চিল্কা পৌঁছেই আপনাকে প্রথমে দুপুরের খাবারের জন্য আগাম বা অ্যাডভান্স এখানে হোটেলে খাবার বুক করতে হবে। আপনি কী কী খেতে চান সেই মেনুগুলো বলে বুক করবেন। এরপর চলুন চিল্কা ভ্রমণে। মানে যেখান থেকে বোটগুলো ছাড়ে, দেখুন প্রচুর ওইদিকেও রয়েছে, ১০০ হাজার খানেকের উপরে বোট এখানে রয়েছে। এখান থেকে এই বোটিংগুলো করা হয় চিল্কার। আর এদিকে খাবারের দোকানগুলো রয়েছে, ওইখানে এসে আপনার বাসটা দাঁড়াবে। এখানে যে সিস্টেমটা আমি দেখছি, শতপাতা মূল যে জায়গা যেখানে মানে উড়িষ্যা সরকারের ট্যুরিজম থেকে যেটা নিয়ে যাওয়া হয়, সেই জায়গাটা কিন্তু আপনার এর থেকে অনেক বেশি ভালো হবে, এবং সেটা ডাইরেক্ট আপনি একদম চিল্কার দোরগোড়া থেকে উঠতে পারবেন। তো এই হচ্ছে ডিফারেন্স। চিল্কা ভ্রমণে আপনার ৩০০ টাকা পড়বে লাইফ জ্যাকেট দিয়ে। মোটামুটি ২.৫ থেকে ৩ ঘন্টা আপনাকে এই চিল্কা হ্রদের মধ্যে ঘোরাবে। তার মধ্যে প্রথমেই আপনাকে নিয়ে যাবে একটি দ্বীপে, যেখানে নানান রকম মুক্তো বিক্রি করা হয়। তবে এগুলো থেকে সাবধান থাকবেন, কারণ এগুলো অনেকটাই কিন্তু নকল আছে। যাই হোক, এরপর আপনাকে নিয়ে যাবে সোজা ডলফিন দেখানোর উদ্দেশ্যে। যদি আপনার ভাগ্য ভালো থাকে, তাহলেই আপনি একমাত্র এই ডলফিনের দেখা পাবেন, অন্যথায় নয়। ওইখানেই আপনাকে চক্কর দিয়ে আবার ফিরিয়ে আনবে। নেক্সট গন্তব্য হবে আপনাদের রাজহংস দ্বীপ। এখানে নামার পর বেশ একটা দুটো দোকান আছে, আপনি কিছু খাওয়া দাওয়া করতে পারেন। কিরকম লাগছে এখানে ঘুরে আপনাদের? ভালো লাগছে। ভালো লাগছে, অভিজ্ঞতা কেমন? ডলফিন দেখতে এসে ডলফিন দেখতে পেলাম না, এটাই মানে সত্যি দুঃখের বিষয় হচ্ছে এটা, যে উদ্দেশ্য নিয়ে সাধারণত ইরাবতী যে ডলফিন সেটা দেখার জন্য আমরা বিভিন্ন দিক থেকে এখানে চিল্কায় আসি, তো দুঃখের বিষয় সেটা দেখা আমাদের মেলেনি। তারপর ঝাউবনের ভেতর দিয়ে আপনাকে যেতে হবে ওপারে সমুদ্র সৈকতে।
সে এক নির্জন সমুদ্র সৈকত। এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আবার ফিরে আসবে আগের জায়গায়। এরপর ওই হোটেলে আপনি যেখানে অ্যাডভান্স বুকিং করেছিলেন ওখানে আপনার দুপুরের খাওয়া দাওয়া হবে। দুপুরে এখানে খাওয়া দাওয়া করে আবার আপনি গাড়িতে উঠবেন এবং সন্ধ্যায় চলে আসবেন পুরীতে। পুরীতে এসে এবার আপনার কাজ, আপনি ফ্রি, অর্থাৎ পুরোটাই আপনি মার্কেটিংয়ে রাখুন এবং পুরীর বিখ্যাত যে খাজা সেই খাজা কেনাকাটা করুন। পুরী আসলে কাকাতুয়ার খাজা নিতে ভুলবেন না। তো আমি নিলাম খাজা, খাওয়াতে আপনাদের পারছি না ঠিকই, কোনো সময় দেখালে নিশ্চয়ই খাওয়াবো। তো কাকাতুয়া থেকে নিয়ে নিলাম, এখানকার কোয়ালিটি একটু ভালো হয় আমার যতদূর জানা আছে। পরদিন সকালে আপনি প্রথমে বিচে হেঁটে বেড়ান, এরপর ফিরে ব্রেকফাস্ট করুন, তারপর প্রয়োজনে আবার স্নান করতে পারেন, না হলে মন্দিরে পুজো দিন এবং ভোগের প্রসাদ সংগ্রহ করুন। এরপর দুপুরের পর বিকেল হলেই ওই আবার 120 টাকার অটো ভাড়া করে আপনাকে আসতে হবে পুরী স্টেশনে। এখানে একটা কথা বলে রাখি, বিকেলে ফেরার ট্রেনে যাওয়ার জন্য আপনাকে হয় পুরী থেকে কিংবা স্টেশন থেকে রাতের খাবার কিনে নেবেন, না হলে আপনি ট্রেনের মধ্যে অনেক সময় পাওয়া যায়। আর তারপর একরাশ স্মৃতি নিয়ে ঘরে ফেরা।